ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ আগামী তিন তারিখ থেকে ফের কড়া বিধির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। এসবের মাঝেও হুঁশ ফেরেনি জনসাধারণের। মাস্কবিহীন চরম অসচেতনতার ছবি শহর জুড়ে। ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, সাথে পাল্লা দিয়ে চোখ রাঙাচ্ছে ওমিক্রন, যার জেরে দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই নাইট কারফিউ, কোথাও বা 144 ধারা জারি করা হয়েছে। বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে নতুন বছরের তিন তারিখ থেকে কড়া বিধির ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এসবের মাঝেই বর্ষবরণের প্রাক্কালে সাধারণের ব্যাপক জমায়েতের ফলে সংক্রমণ আরও দ্রুত বাড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসক মহল। যদিও সরকারিভাবে প্রতিনিয়ত চলছে প্রচার, সম্প্রতি বনগাঁ পৌরসভার পক্ষ থেকেও পৌর প্রশাসকের উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে রাস্তাঘাটে মাস্ক পরার বিষয়ে সচেতন করা হয়। এত কিছুর মাঝেও চরম অসচেতনতার ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আর মাস্ক পরেছে, মাস্ক পরে নাকি আর পরে যাবে, মাস্ক আছে দিন এই ছিল এতক্ষণ, আমি খুলে রাখলাম বেশিক্ষণ পরে, বেশিক্ষণ আমি খুলে রেখে দিই, খুলে রেখে দিয়েছি। কেন? এমন গরম লাই একটু কষ্ট হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে বলে একটু কানের ওই ফিতেটা ছিঁড়ে গেছে, তাই জন্য সেই ফেলে দিলাম। আমি কেন কিনি, আবার একটা কিনবো। ইয়ে বাথরুমে গেছিল না তাই মাস্ক, আমি তো গল্প করছিলাম বসে বসে, মাস্ক বাথরুমে গেছিল। এই কেলেঙ্কারি করেছে, বাড়ি গিয়েছিলাম এইমাত্র, আমি ফেলে রেখে চলে এসেছি, মানে তাড়াহুড়ো করে চলে এসেছি। মাস্ক নেই কেন, এই প্রশ্ন করতেই উঠে এলো অদ্ভুত সব উত্তর। কেউ মাফলার দিয়ে মুখ ঢাকলেন, মুখে ছিল লাভে দিয়েছি, দেখে খাচ্ছিলাম, এই যে দেখছেন খাচ্ছি, খাওয়ার জন্য এখন খাবার হয়ে গেছে, খাবার খাবার খাওয়া হয়ে গেছে। মাস্ক শান্তি ভুলে গেছি, ভুল করবে না, এটা ভুল হয়ে গেছে আমার। কেউ বা জানালেন গুটখা খাবার জন্য মাস্ক খুলেছি। তোমার মাস্ক কোথায়? হসপিটালে চত্বরে রয়েছে মাস্ক কোথায় তোমার? হ্যাঁ মাস্ক পরেনি। কেন পরনি? কেন বিমল কাছে না? হ্যাঁ বিমল কাছে না, এর জন্য। আর আমি বিমল কাছে না মাস্ক পরনি। কেউ বা এক প্রকার পালিয়ে বাঁচলেন, কেউ আবার প্রকাশ্যেই ভুল স্বীকার করে নিলেন। মাস্ক পরে, আরে দাঁড়াও না, আরে দাঁড়াও না, দাঁড়াও না, মাস্ক পরে কি না পরে 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 বলছি। হ্যাঁ এই মাস্ক পরে আমার এটা অন্যায় হয়ে গেছে তোমার। হ্যাঁ আমি মাস্ক গাড়ি দেবো উঠতে না এসে, ঠিক আছে যাওয়া ভুল হয়ে গেছে। সাধারণের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী থেকে সিভিক কর্মী, ছবিতে ধরা পড়ল সকলেরই অসচেতনতার ছবি। আপনি দেখেন পুলিশ কর্মী, মাস্ক পরেননি কেন? মাস্ক পরেননি কেন? পৌর প্রশাসক নিজে বলেছেন মাস্ক পরতে, সচেতন করতে। দোকান বাজার বা জনবহুল জায়গাতেই শুধু নয়, আমরা পৌঁছে গিয়েছিলাম হাসপাতাল চত্বরে, সেখানেও একই ছবি। হাসপাতালের বাইরে অপেক্ষায় রয়েছেন রোগীর আত্মীয়রা, কিন্তু মাস্ক নেই বেশিরভাগ মানুষের মুখেই। হাসপাতাল চত্বরে রয়েছেন অথচ মাস্ক নেই কেন, প্রশ্ন করতেই কেমন যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। কেউ হাত দিয়ে মুখ ঢাকছেন, কেউ বা ব্যাগ থেকে মাস্ক খোঁজার চেষ্টা করছেন। মাস্ক কোথায় আপনার? করোনা সংক্রমণ বাড়ছে দেশ জুড়ে, আপনি মাস্ক পরেননি কেন? গল্প করছেন তো বসে বসে, অজুহাত কি শুনবে দিদি? দিদি আপনি মাস্ক পরেননি কেন? বাচ্চা নিয়ে বসে আছেন, মাস্ক পরেননি কেন? হসপিটাল চত্বরে বসে আছেন, করোনা বাড়ছে, আপনি মাস্ক পরেননি কেন? অথচ হাসপাতাল চত্বরে প্রতিদিনই চলছে করোনার পরীক্ষা, আরটিপিসিআর এর পাশাপাশি র্যাপিড টেস্ট। এ বিষয়ে বনগাঁ হাসপাতাল সুপার চিকিৎসক শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, এত প্রচার, এত সচেতন করার পরেও যদি মানুষ মাস্ক না পরেন, এটা খুবই দুঃখজনক। করোনা এই যে লাস্ট দুটো বছর যেভাবে প্রচার হয়েছে, প্রচার চলেছে বিভিন্ন মিডিয়াতে, টিভি, রেডিও, হ্যাঁ এমনি প্রচার সবভাবেই চলেছে, তারপর পরেও যদি মানুষ মানে সচেতন না হয় তাহলে তো কিছু বলার নেই। এবার জনে জনে ধরে তো সচেতন করা সম্ভব নয়। এখানে যেভাবে আমার হাসপাতাল থেকেও আমরা প্রচার করেছি, এত কিছুর পরেও যদি মানুষ ব্যবহার না করে সেটা খুবই দুঃখজনক। যাই হোক, আমরা তবুও চেষ্টা করব,
আমরা আমাদের তরফ থেকে যতভাবে যতটুকু সচেতন করা দরকার আমরা সেটা চেষ্টা অবশ্যই করব। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠের সাথে। তিনি বলেন, মাঝে সংক্রমণের হার কমে যাওয়ায় সাধারণ মানুষ একটু ঢিলেমি দিয়েছিলেন, আবার নতুন করে সংক্রমণের হার বাড়ছে। পৌরসভার পক্ষ থেকে প্রতিনিয়ত প্রচারও চলছে। পৌরসভার পক্ষ থেকে পুলিশকেও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। বনগাঁ পৌরসভা ধারাবাহিকভাবে এই কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা আমাদের হেলথ ডিপার্টমেন্ট তারা কাজ করে চলেছে, এবং আপনারাও দেখেছেন বিভিন্ন মার্কেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাল বেচা কেনার ক্ষেত্রেও আমরা বিধিনিষেধটাকে ভালো করে মনে করিয়ে দিয়ে এসেছি, এবং কোভিড পরিস্থিতি মোকাবেলার জন্য 15-18 যে ভ্যাকসিনেশন হচ্ছে, প্রথমে স্কুলগুলোকে একই দিনে 3 তারিখে আমরা সমস্ত স্কুলের 100% ভ্যাকসিনেশন করার চেষ্টা করছি, আমরা সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন মাইক বেরোচ্ছে, পুলিশকেও আমরা বলেছি যথাযথ মাস্ক পরার জন্য, মানুষকে বোঝানোর জন্য। সুতরাং সমগ্র আমাদের পরিকল্পনা মাফিক এগোনো শুরু হয়েছে। মানুষের সেই অবচেতন মনটাকে সচেতন করে তাদের নিজেদের সুরক্ষা, পরিবারের সুরক্ষার জন্য বনগাঁ পৌরসভা, স্বাস্থ্য দপ্তর আমরা পরিপূর্ণভাবে মানুষকে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যাতে মাস্ক পরে তার ব্যবস্থা আমরা নেব। চিকিৎসকদের দাবি, শুধু প্রচার বা আইন কার্যকর করে সম্ভব নয়, সাধারণ মানুষ সচেতন না হলে সংক্রমণ যে আরও বাড়বে সে কথা বলাই যায়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।